আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরাকে হাদসা সাবির সদর দপ্তরে হামলা অন্তত দুই সদস্য শহীদ বৈরুতে হামলায় বড় যুদ্ধের সংখ্যা ইটালি পরিকল্পনা প্রত্যাখ্যান সৌদি আরব নেদারল্যান্ডসের এদিকে বাইডেনের গাজানীতিতে ক্ষুদ্ধ হয়ে মার্কিন কর্মকর্তার পদত্যাগ ইয়েমেনিদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তাইওয়ানের নাগরিকেরা এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে এক সপ্তাহে তিনশো ক্ষেপণাস্ত্র হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরাকে হাসদাস সাবির সদর দপ্তরে হামলা অন্তত দুই সদস্য শহীদ ইরাকি আননুজ বা নেটওয়ার্ক ঘোষণা করেছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিল্ডিং কমপ্লেক্সে আল হাসত আরশাবি সংগঠনের দপ্তরে বিমান হামলা হয়েছে প্রাথমিক পরিসংখ্যান অনুসারে ওই হামলায় হাসদ আশাবির অন্তত দুই সদস্য শহীদ হয়েছে বার্তা সংস্থা ইন্না আজ এই খবর দিয়ে বলেছে আননুজা বা নেটওয়ার্ক তাদের টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত সংবাদ জানিয়েছেন প্যালেস্টাইন স্টিতে হাসদ আরসাবি সংস্থার বারোতম ব্রিগেডের সদর দপ্তরে হামলা করা হয়েছে সূত্রটি আরও জানিয়েছে বাগদাদের আলজালাল স্ট্রিটের নুজাবা আন্দোলনের সদর দপ্তরেও আমেরিকা হামলা চালিয়েছে এদিকে আলমায়াদিন নেটওয়ার্ক নিজস্ব সূত্রে বড়া দিয়ে জানিয়েছে প্রাথমিক খবরে বাগদাদে হাসদ আশাবির সদর দপ্তরে বিমান হামলার ঘটনায় আন নোজাবা আন্দোলনের একজন কমান্ডার এবং তার সহকারী শহীদ হয়েছে ইরাকি গণমাধ্যম সূত্র জানিয়েছে আল হাসদ আশাবির সদর দপ্তরে ওই বিমান হামলায় বাগদাদ বেল্ট অভিযানের ডেপুটি কমান্ডার হাজ আবু টাকাবি আর সাইদিকে লক্ষ্যবস্তু করা হয়েছে আর সাবির বারোতম ব্রিগ্রেড আন্নোজাবা যোদ্ধাদের নিয়ে গঠিত ইরাকি সূত্রগুলো আরও জানিয়েছে বাগদাদে হাসদ আর সাবির হেডকোয়ার্টারে হামলায় আরও ছয়জন আহত হয়েছে সূত্র পার্স টুডে বৈরুতে হামলায় বড় যুদ্ধের শঙ্কা ইসরায়েলের হামলায় হামাসের অন্যতম শীর্ষ নেতা নিহত হয় লেবাননের সঙ্গে সীমান্তে উত্তেজনা বেড়েছে যে কোনো সময় দুপক্ষের মধ্যে সীমান্তে যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার লেবাননের রাজধানী বিমান হামলা চালায় এতে হামাস নেতা সালে আল হত্যা করা হয়। মার্কিন কর্মকর্তারা জানান এ হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেনি গত সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় প্রথম কোন শীর্ষস্থানীয় নেতা নিহত হলেন এ ঘটনায় রামাল্লায় ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা বুধবার সিএনএন এ খবর জানিয়েছে লেবাননে হামলা চালিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ দেশটিতে থাকা জাতিসংঘ মিশন বৈরুতে হামলা নিয়ে সম্ভাব্য উস্কানি বন্ধে দুই পক্ষকে সংযত থাকতে বলেছে দেশটিতে জাতিসংঘের মুখপাত্র বলেন তারা দুই পক্ষকে সংযত থাকতে বলেছেন এ হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকতে বলেছে ফ্রান্সও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলের যুদ্ধকালীন সরকারের সদস্য বেনি কথা বলেন মেঘো গাজায় বেসামরিক মানুষতা ও জরুরি মানবিক পরিস্থিতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন গাজায় লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি রনিন্দা জানান হামাস জানিয়েছে নিহত সালে আল আরোরি তাদের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন বৈরুতে জানবাদী ঘাতকদের বিমান হামলায় তিনি নিহত হয়েছেন আরৌরি হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতাদের একজন হামলায় আরো পাঁচজন নিহত হন তাদের মধ্যে আছেন হামাসের সামরিক শাখার সামির ফিন্দি আবু আমের ও আজাম আল আকরা আবু আম্মার ইসরায়েল এ হামলার দায় স্বীকার করেনি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এটাকে কাপড়সূচিত হামলা বলে বর্ণনা করেছে হামাস নেতা আরুহিকে হত্যার ঘটনার যুদ্ধের পরিসর আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এতে যুদ্ধ শুধু ইসরায়েল ও হামাসের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে দুই হাজার ছয় সালের যুদ্ধের পর এটা বৈরুতে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন নতুন করে লেবাননকে লড়াই টেনে নেওয়ার জন্য এটা ইসরায়েলের নতুন অপরাধমূলক কাণ্ড লেবাননের সীমান্ত এলাকা থেকে ইসরায়েলের রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা থাকলেও রাজধানী বৈডুতে কখনো হামলা করেনি ইসরায়েল এর মধ্যে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ এক টেলিভিশন ভাষণে দেওয়া বক্তব্যে ইসরায়েলকে সতর্ক করে বলেছেন শক্তিশালী জবাব দেওয়ার জন্য তাদের উস্কানি দেওয়া হচ্ছে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান সৌদি আরব নেদারল্যান্ডস এর ফিলিস্তিনের জোর করে অন্য দেশে পাঠিয়ে দেওয়ায় ইসরায়েলি পরিকল্পনার কড়া সমালোচনা করেছে সৌদি আরব ও নেদারল্যান্ডস গাজা উপত্যকা থেকে স্বেচ্ছায় ফিলিস্তিনিদের অভিবাসনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইথোমার বেন গাভিদ এবং অর্থমন্ত্রী বেজালেল ইস্টমিস তাকে কাণ্ডজ্ঞানহীন বলে অভিহিত করেছে নেদারল্যান্ডস তারা বলেছে গাদা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো আহ্বান বা ফিলিস্তিনি ভূখণ্ডকে কমিয়ে ফেলার আহ্বান প্রত্যাখ্যান করে নেদারল্যান্ডস এর মধ্যে দ্বীরাষ্ট্রভিত্তিক ভবিষ্যৎ সমাধান নেই নিরাপদ ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে সমাধান হতে হবে মানানসই বুধবার সৌদি আরব নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এতে তারা ইসরায়েলের বিরুদ্ধে জবাবদিহির আন্তর্জাতিক প্রচেষ্টার গুরুত্ব জোর দিয়ে তুলে ধরে গাজা এবং দখলকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার ইসরায়েলি যে কোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসি এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা বাইডেনের গাজা নীতিতে ক্ষুব্ধ হয়ে মার্কিন কর্মকর্তার পদত্যাগ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের গাজা নীতিতে ক্ষুব্ধ হয়ে দেশটির শিক্ষা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন গাজায় চলমান যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের নীতি নিয়ে দেশটির অনেকেই ভিন্নমত প্রকাশ করেছেন কারণ ইসরায়েলের হামলায় সেখানে প্রতিদিন বহু ফিলিস্তিনি নিহত হচ্ছেন তাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু তাছাড়া বাইডেনের নির্বাচনী ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত এমন অন্তত সতেরো জন সতর্ক করে জানিয়েছেন গাজায় যুদ্ধনীতি নিয়ে বাইডেন ভোটার হারাতে পারেন শিক্ষা সচিব মিগুয়েল কার্ডোনাকে লেখা এক চিঠিতে শিক্ষা বিভাগের পরিকল্পনা মূল্যায়ন ও নীতি উন্নয়ন অফিসের বিশেষ সহকারী তারিক হাবাস বলেন আমি নীরব থাকতে পারি না কারণ এ প্রশাসন নিরীহ ফিলিস্তিনিদের জীবনের প্রতি সংগঠিত নৃশংসতার প্রতি অন্তর্দৃষ্টি দৃষ্টি রাখছে হাবাস একজন ফিলিস্তিনি আমেরিকান ও ঋণের বিষয়ে বিশেষজ্ঞ বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তাকে নিয়োগ করা হয়েছিল বাইডেনের নির্বাচনী প্রচারের সতেরো কর্মী গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাইডেনকে অনুরোধ জানিয়েছেন ইয়েমেনের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারি লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা দলটি ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন জাহাজে হামলা করে আসছে এবার এ গোষ্ঠীটির হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা বিশ্ব বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যুক্তরাজ্য হুঁশিয়ারি দিয়ে হুতিদের জানায় লোহিত সাগরে হুতিরা বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখলে তাদের ফল ভোগ করতে হবে এক যৌথ বিবৃতিতে পশ্চিমা বিশ্বের এ দেশগুলো তাদের অবিলম্বে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে গত অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে সাত ইসরায়েল দেশটির অব্যাহত এই হামলায় ফিলিস্তিনের সমর্থন নিয়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানো শুরু করে গত নভেম্বর থেকে এই হামলা শুরু হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত নৌপত্তিতে বারে বেশি জাহাজে হামলা হয়েছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তাইওয়ানের নাগরিকেরা তাইওয়ানের মাইক্রোচিফ মোগল রাহ তার সর্বশেষ মিলিয়ন ডলারের উদ্যোগের কথা ঘোষণার সময় তার দেশ এবং সভ্যতার ভবিষ্যৎ রক্ষার সাহসী প্রতিশ্রুতিও দেন পোশাক পরে বছর বয়স্ক এই উদ্যোক্তার সম্ভাব্য হামলা থেকে তাইওয়ানকে রক্ষার জন্য তেত্রিশ লাখ বেসামরিক যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনার কথা প্রকাশ করেন চীনা কমিউনিস্ট পার্টি সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে চিনামূল ভূখণ্ডের সাথে একীভূতকরণ নিয়ে বাগাড়ম্বরতা বাড়িয়েছে চাপ সৃষ্টি করেছে চীনা প্রেসিডেন্ট শি বক্তৃতায় বলেন চীন অবশ্যই একীভূত করবে তাইওয়ান প্রণালীর উভয় পাড়ের চীনারা চীনা জাতির অভিন্ন উদ্দেশ্যে একত্রিত হবে ইউক্রেনে রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে তাইওয়ানে অনেক সাধারণ নাগরিকই বিষয়টি নিজের হাতে তুলে নেওয়ার কথা বলেছেন সূত্র এবিসি ইউক্রেনে এক সপ্তাহে তিনশো ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি দাবি করেছেন গত উনত্রিশ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত ইউক্রেনে প্রায় তিনশো ক্ষেপণাস্ত্র ও দুইশো টুরে বেশি ড্রোন হামলা করেছে রাশিয়া তিনি বলেন রাশিয়া যতটা সম্ভব ইউক্রেনের ক্ষতি করার চেষ্টা করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী কেবল মঙ্গলবারই দশটি কিনঝাল ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এ সময় জীবন বাজি রেখে ইউক্রেন ও দেশটির জনগণকে রক্ষায় ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জেরোনস্কি সেই সঙ্গে ইউক্রেনের বিমান প্রতিরক্ষায় অবদান রাখার জন্য যুক্তরাজ্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি এ সময় জেরোনস্কি জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশের যৌথ পদক্ষেপ এবং ইউক্রেনের নিরাপত্তা ও শান্তি ফর্মুলা বাস্তবায়নে নিয়ে কথা হয়েছে